আমার দেশের মায়েদেরকে বোঝায় একটা শ্রেণী যে পুরুষদের তুলনায় নারীদেরকে আল্লাহ এক জায়গায় ঠকায়া দিয়েছে, মেয়েকেও 1.5 বিঘা দেওয়া লাগতো, ছেলেকেও 1.5 বিঘা দেওয়া লাগতো। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে, এখানে আল্লাহ তাআলা কেন এই সিস্টেম করলেন? একজন বাবার 3 বিঘা জমি থাকলে ছেলেকে 2 বিঘা, মেয়েকে 1 বিঘা কেন দেওয়ার সিস্টেম করলেন? সিস্টেমটা করার কারণ কি? মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ হলো, মনে করেন একজন যুবতী নারীর বিবাহ হয়েছে, হওয়ার পরে জমি সম্পদ গুলো বন্টন করা হয়ে গেছে, ছেলেকে 2 বিঘা দিয়ে দেওয়া হয়েছে আর মেয়েকে 1 বিঘা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে এখন যদি ওই মেয়ের কোথাও বিবাহ হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মেয়ের স্বামীর সঙ্গে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে ছাড়াছাড়ি হয়ে গেলে ওই মেয়ের এইবার যাওয়ার জায়গা কোন জায়গায়? মনে করেন বাপও মারা গেছে, ভাইয়ের বাসায় যাবে, তাই না? ইসলাম এই কারণে সিস্টেমটা করেছে, প্রিয় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, ছেলেকে 2 বিঘা মেয়েকে 1 বিঘা দেওয়ার সিস্টেমটা এই জন্যই করেছে। কারণ হলো, মেয়ের যখন বিবাহ হয়ে যাবে, যাবার পরে যদি কোনো কারণে ছাড়াছাড়িও হয়ে যায়, ছাড়াছাড়ি তালাক হয়ে গেল, ওই মেয়ে যতদিন বেঁচে থাকবে অথবা অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা করা পর্যন্ত বা যতদিন পর্যন্ত ওই নারী বসে বেঁচে থাকবে, ওই বনের ভরণ পোষণের দেখাশোনার সমস্ত দায়িত্ব আল্লাহ ওই ভাইয়ের উপরে দিয়ে দিয়েছেন। কারণ ওই ভাইকে 10 কাঠা জমি বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন, যখন বোনেরা জমির ভাগ নেওয়ার জন্য ভাইয়ের কাছে এসে ভয়ে ভয়ে বলে, তখন ভাইয়েরা দিতে চায় না, টাকা পয়সা অল্প কিছু দিয়ে তারপরে একদম মীমাংসা টিমাংসা কইরা, আর যদি কিছু টাকা পয়সা একবার বোনের কাছে দিয়ে দেয়, তাহলে মনে করে বোনের সমস্ত রকম দায়িত্ব আমি শেষ করে ফেলছি। আর বোনরে বাসায় আসুক বা তার আত্মীয় বা আতিথিয়তা বা আপ্যায়ন করবে, এরকম চিন্তাও ভাইদের মাথায় থাকে। কিন্তু জেনে নেন, আপনার বোনকে আপনি অর্ধেক জমি দিয়েছেন, অর্ধেকের কম, 1/3 ভাগ জমি দিয়ে আপনি 2 ভাগ পেয়েছেন। এ কারণেই, কারণ তার সারা জীবন দেখাশোনার দায়িত্ব আপনার, প্লাস আপনি যতদিন তার বোন আপনার বোন বেঁচে থাকবে, আপনার বাবার যে দায়িত্ব সেইটা আপনি ভাই হিসাবে করতে হবে। বোন এবং বোনের ফ্যামিলি সব রকম আতিথিয়তা আপনার বাসায় আসলে খুশি মনে হাসি মুখে আপনাকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আমার দেশের মায়েদেরকে বোঝায় সমান অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলতে বলতে নারীদেরকে আজকে রাস্তায় নামাইতে চায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের নারীদেরকে বোঝাই যে তোমরা পুরুষ মানুষরা যদি চাকরি করে তোমরা কেন পরবা না? পুরুষ মানুষরা হাফ প্যান্ট জিন্সের প্যান্ট পরলে তোমরা কেন পারবা না? পুরুষ মানুষরা মাঠে কাজ করলে তোমরা কেন পারবা না? পুরুষ মানুষরা রাজনৈতিক নেতা হতে চাইলে তোমরা কেন পারবা না? এগুলো বোঝাই কে বোঝাই না বলেন? আল্লাহর নবী জানাচ্ছেন, মায়েরা ভালো করে শোনেন, আল্লাহর নবী জানাচ্ছেন, ও নারীরা, দুনিয়ার জমিনে 4 জন নারীর জীবনই নারীদের জন্য যথেষ্ট। জোরে বলবেন কয়জন? 4 জন নারীর জীবনই নারীদের জন্য যথেষ্ট। একজন হলো মারিয়াম আলাইহিসসালাম, ঈসার মা মারিয়াম, আর একজন হলো আমার ভাইয়ের, একজন হলো ঈসার মা মরিয়ম, সবাই বলবেন ঈসার মা মরিয়ম, আর একজন হলো ফেরাউনের বিবি আসিয়াম, আর একজন হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আর একজন হলো ফাতেমা বিনতে মুহাম্মাদ, তার মানে আল্লাহর নবীর কন্যা ফাতেমা। এই 4 জন নারীর জীবনী সকল নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই 4 জন নারীর জীবনী থেকে ছোট্ট ছোট্ট করে বললো, সারা রাত যদি কেটে যায়, আমি যতটুকু পড়াশোনা করেছি, সারা রাত চলে গেল এই 4 জন নারীর জীবনী নিয়ে আলোচনা করলে শেষ করতে পারবো না, এটার জন্য আলাদা আর একটা দিন লাগবে। শুধু মায়েদেরকে বলবো, এই 4 জন নারীর জীবনী, ও মা, আপনি যদি জান্নাতের ভিতরে যাইতে চান, তাহলে এই 4 জন নারীর জীবনী আপনাকে পড়তে হবে। এই 4 জন নারীর জীবনী আপনি কিনে কিনে বাসায় এনে পড়বেন। প্রিয় মায়েরা ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার দেশের নারীদেরকে এরকম খাদিজার জীবন অনুসরণ করতে বলে না, ফাতেমার জীবন অনুসরণ করতে বলে না, আমার দেশের নারীদেরকে মারিয়াম আলাইহিসসালামের জীবনী আর আসিয়া আলাইহিসসালামের জীবন অনুসরণ করতে বলে না। বরঞ্চ পশ্চিমাদের কালচার আমাদের মধ্যে ঢুকায় দেয়, বরঞ্চ ইন্ডিয়ান কালচার আমাদের মধ্যে ঢুকায় দিয়া নারীদেরকে বেহায়ার উলঙ্গ বানায় দেয়, দিয়া জাহান্নামের দিকে আমার নারীদেরকে নিয়ে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের সমাজে নারীদেরকে ঘরের রানী থেকে কর্মচারী চাকর বানাইতে চায় একটা শ্রেণী, আছে না নাই? আমার মায়েরা সরল সাদা, অবলা সরলা নরম, এই জন্য নরম মনের হওয়ার কারণে মায়েরাও তাদের ফাঁদে পা দিয়া, মায়েরাও মনে করে পুরুষ যদি পারে তাহলে আমরা কেন পারবো না, পুরুষ যদি সাইকেল চালায় আমরা কেন পারবো না, পুরুষ যদি জিন্সের প্যান্ট পরে আমরা কেন পারবো না, পুরুষ যদি বাজারে যা বাজার করে আমরা কেন পারবো না, এরকম আমাদের সমাজে করে কি করে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখেন, সাইকেলের টায়ার আর টিউব আপনারা চেনেন কি চেনেন? চেনেন না? টায়ার কিন্তু বাইরে থাকে আর টিউব থাকে ভেতরে, ঠিক না? টায়ার একটু শক্ত হয় টিউব হয় নরম, টিউবের ভিতরে থাকে হাওয়া, আর টায়ার শক্ত মজবুত হয় যখন আপনি সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট কার নিয়ে চলছেন, টায়ার থাকে বাইরে, যত ধুলা মাটি কাদা কাঁটা টায়ারের উপর দিয়ে যায়, ভিতরে টিউব কিন্তু সেফ থাকে, ঠিক কিনা? টায়ারের কাছ ভিতরে নিজের শরীরে কাদা লাগাইয়া, নিজের শরীরে মাটি লাগাইয়া, নিজের শরীরে গোবর লাগাইয়া, নিজের শরীরের মধ্যে ময়লা আবর্জনা লাগাইয়া হলেও ভিতরের টিউবটাকে সুরক্ষিত রাখা, ভালো রাখা। আর ভিতরে যে টিউব, এই টিউবের কাজ হলো হাওয়া দিয়া টায়ারকে অনুপ্রেরণা দিয়ে পথ চলতে সাহায্য করা, ঠিক কিনা? ঠিক অনুরূপ আমি বলবো, ও মা আপনার কাজ ওই টিউবের মতো, আপনি হলেন ঘরের রানী, আপনি হলেন ঘরের রানী, পুরুষেরা সারা দিন বাহিরে কাজ করবে, মাঠে কাজ করবে, বাজারে কাজ করবে, পুরুষেরা চাকরি বাকরি করবে, ইনকাম উপার্জন করে আনবে, আনার পরে আপনারে দেবে সারা দিন শরীরের মধ্যে ময়লা আবর্জনা নোংরা লাগাবে, লাগানোর পরে নিজে দুর্গন্ধযুক্ত হয়ে হলেও, নিজের শরীরে গোবর মাটি কাদা পানি লাগিয়ে হলেও পুরুষ মানুষ আপনাকে ঘরের মধ্যে সব এনে দিবে, আর আপনি হলেন ঘরের রানী, মহারানীর মতো বসে বসে খাবেন, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি এইটাই বুঝতে না চায়, আমার মায়েরা বলে না আমি মহারানী হইতে চাই না, আমিও পুরুষের মতো পেট খাটতে চাই, আমিও পুরুষের মতো ধান কাটতে চাই, পুরুষের মতো বাজারে যাইতে চাই, তাহলে মহিলারা ঠকবে না, জিতবে, জোরে বলেন আরো জোরে। আমার মায়েরা তাহলে নিজেরাই ঠকে যাবে, মহারানী থেকে চাকর হইতে চাইলে, আর যখনই অফিসের মধ্যে কাজ করতে যাবে তখন বলেন তো 100% পর্দা করতে পারবে নাকি, কথা বলেন, যতই ভালো হোক 100% পর্দা করতে পারবে পারবে না? এজন্য যদি আমার মায়েরা চাকরি যদি করতে চান, চাকরি করতে চাইলে, ব্যবসা করতে চাইলে কি করতে হবে আপনারে দেখেন, আপনার স্বামীর যদি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা থাকে, সম্পদ যদি থাকে, তাহলে আপনার দরকার নাই, আপনার স্বামীর সব কিছু আছে, চাচ্ছেন আপনি চাকরি করেন, তারপরে যদি আপনি জোর করে চাকরি করতে যান আর পর্দার যদি খেলাফ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে জাহান্নামী হওয়া লাগবে, এক নম্বরে স্বামীর আনুগত্য না করার কারণে, আর দুই নম্বরে পর্দাহীনতার কারণে, জোরে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, নারী যদি চাকরি করতে চায়, যদি কোনো নারীর স্বামী বেঁচে না থাকে, সন্তান বেঁচে না থাকে, যদি পরিবারের উপার্জন করার মতো আর কেউ না থাকে, তাহলে ওই নারী চাকরি করলেও করতে পারে, তবে পর্দার সাথে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিলাসী তার জন্য চাকরি করতে যায়া জাহান্নামী হবেন না মায়েরা, কথা কন ঠিক কিনা? এজন্য আমি বলি আমরা পুরুষ মানুষরা কিন্তু শক্ত শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষের হাতটা আপনি দেখেন, আপনার হাতটা কিন্তু লোহার মতো শক্ত, কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে, হাতটা কিন্তু অনেক শক্ত, কিন্তু মায়েরা কিন্তু অনেক নরম হয় না? ঠিক পুরুষ মানুষরা টায়ারের মতো, টায়ারের মধ্যে যখন রাস্তা দিয়ে টায়ার চলে, টায়ারের মধ্যে সহজে রাস্তার মধ্যে কাটা পড়ে থাকলেও কাটা কিন্তু টায়ার ভেদ করে সহজে ঢুকতে পারে পারে না? প্রিয় ভাইয়েরা, পুরুষ মানুষরা কিন্তু টায়ারের মতো শক্ত। এখন যদি পুরুষ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, টায়ার বাহিরে আসি, আমরা বাহিরে আসি, এখন যদি নারীরা বলে, মায়েরা যদি বলে, সারা জীবন আমরা নারীরা পর্দার মধ্যে থাকলাম, সারা জীবন পর্দার মধ্যে থাকছি, আর নয় আর নয়, আজকে থেকে আর পর্দার মধ্যে থাকবো না, সারা জীবন আমরা টিউবরা ভিতরে থাকছি, টায়াররা বাহিরে থাকছে, আমরা আন্দোলন শুরু করলাম, আমরা আজকে থেকে টায়ারের বাইরে যাব, টায়ার থাকবে ভিতরে, আমরা টিউব যাব বাহিরে। তাহলে যদি টায়ারের মধ্যে সহজে কাটা ঢুকে না, কিন্তু টিউব যদি বাইরে আইসে টায়ার পুরুষ মানুষকে যদি ভেতরে দিয়ে দেয়, তাহলে সামনে যদি কাটা আসে, ওই কাটা টিউবের কাছে আসলেই কিন্তু ফুটুস, ঠিক না? তার মানে সহজেই কিন্তু টিউবকে কাটা ফুটো করে দিবে, পুরুষ মানুষকে করতে পারবে পারবে না? নারীদের মন হলো নরম,
হযরতে হাওয়া মা হাওয়া আলাইহিস সালামকে যেমন করে শয়তান প্রতারিত করেছিল ঠিক তেমন করে মায়েদেরকেও কিন্তু শয়তান প্রতারিত করতে সময় লাগবে কিন্তু পুরুষদের সহজে প্রতারিত করতে পারবে নারীর কাছে কোনো কিস্তিওয়ালা আয়েশা যদি বলে মা আমাদের কাছ থেকে 50,000 টাকা কিস্তি নেন নিয়ে আপনি 5টা ছাগল কিনেন 5টা ছাগলে 3 মাস 6 মাস 1 বছর পালার পরে 10টা গরু কিনবেন 10টা গরু বিক্রি করে 1 বিঘা জমি কিনবেন 1 বিঘা জমি 1 বছর পরে বিক্রি করে 5তলা বিল্ডিং করবেন এরকম যদি বুদ্ধি দেয় মায়েরা কিন্তু সহজেই বিশ্বাস করে নেবে জোরে বলেন ঠিক কিনা আর যদি পুরুষ মানুষের কাছে কিস্তিওয়ালা আয়েশা বলে এই থিওরিটা শোনায় দেয় পুরুষ মানুষ তখন বলবে তোমার মতো বহু দেখছি এর আগে কিন্তু বন্ডামো করে টাকা পয়সা সব নিয়ে ভাগছে আর পুরুষ মানুষ আগেই বুঝবে 50,000 টাকা নিলে আমি যে বিল্ডিং করব কিন্তু মাসে মাসে যে সুদের টাকা দেওয়া লাগবে 30,000 এইটা দিতেই তো ফকির জোরে বলেন ঠিক কিনা কিন্তু মহিলাদেরকে সহজেই প্রতারিত করতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এভাবেই নারীদেরকে ওই এনজিও লোকেরা কিছু এরকম লোক আছে যেই লোকগুলা আসার পরে আমার দেশের মধ্যে ঢুকছে যারা পশ্চিমাদের এজেন্ট যারা ভারত থেকে আসছে আমেরিকা থেকে আসছে ইসরায়েল থেকে আসছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ফাউন্ডেশনের নামে বিভিন্ন রকম এনজিও আমার সোনার বাংলাদেশের মধ্যে ঢুকছে ঢোকার পরে আমার দেশের নারীদেরকে তারা টার্গেট বানাইছে শয়তানকে যেমন শয়তান যেমন মা হাওয়াকে টার্গেট বানায় গন্ডম খাওয়াইছে ঠিক তেমন করে আমাদের দেশের পুরুষের কাছে তারা যাইতে পারে না নারীদেরকে টার্গেট করে সংসারের মধ্যে কিস্তি নামক ভয়ানক মহামারী ঢুকাইয়া প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি ঢুকাইয়া দিছে জোরে বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আর এই কিস্তি এমন একটা জিনিস এই সুদের টাকার লেনদেন এমন একটা জিনিস আপনি দুনিয়াতেও টাকা নিয়ে সুখী থাকতে পারবেন না মরার পরেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কিনা আমি বলি এজন্য প্রয়োজনে আপনি বাজারে গিয়ে চকলেট বিক্রি করেন গুড় বিক্রি করেন আপনি চালের দোকান দেন শাকসবজি লাগায় বাজারে লাউ কদু বিক্রি করেন তারপরেও কিস্তির থেকে সুদের থেকে টাকা নেব প্রিয় ভাইরা নিজেকে এজন্য জাহান্নাম থেকে বাঁচাইতে হবে ও নাটোরের কোরআন পাগল মুসলমান আজকে নারীদের কাছে তারা এভাবে প্রথমে ঢুকে প্রতারিত করতে শুরু করছে নারীদেরকে উল্টা পাল্টা কথা বোঝাইয়া নারীদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায় আর নারীরাও বোঝে না এরকম করে নারীদেরকে চাকরির নামে রাস্তায় বের করে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানে রাস্তায় বের করে দেয় জিন্সের প্যান্ট পরায় আসে না নাই প্রিয় ভাইরা আমার আজকে আমার দেশে জিন্সের প্যান্ট পরা নারী আসে না নাই আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম ইন্ডিয়ার বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়া কলকাতা দমদম এয়ারপোর্টে আমি নামলাম বিমানবন্দরে নামার পরে বিমানবন্দর থেকে যখন আমি বের হলাম বের হওয়ার পরে ওইখান থেকে গিয়েছিলাম মাহফিল উত্তর ২৪ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বসিরহাট কলিকাতার বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় মাহফিল করে বেড়ালাম আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় গর্ব করে কথাটা বলি আমাদের 90% মুসলমানের দেশ আমরা মনে করি বাংলাদেশটাকে খারাপ কিন্তু এখনো আমাদের বাংলাদেশটা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন কেন বললাম কথাটা আমি যখন এই কলিকাতার দমদম এয়ারপোর্টে নামলাম আমাদের বাংলাদেশে কিন্তু পর্দাহীন নারী খুব বেশি দেখা যায় না কিছু না হলো বাংলাদেশ পাকিস্তান কয়েকটা দেশে আফগানিস্তান এই মুসলিম দেশগুলোতে নারীরা কিন্তু বোরখাটা পরে থাকে মাথায় হেজাবটা দেয় ঠিক না ব্যাটিক কিছু কিছু ব্যতিক্রম দেখা গেল বেশিরভাগ 90-95% এরকম পর্দাশীল কিন্তু ইন্ডিয়ায় যখন গেলাম যাওয়ার পরে দমদম এয়ারপোর্ট থেকে বের হলাম বের হওয়ার পরে আমি চোখ সামনের দিকে দিতে পারি না আমি যখন প্রাইভেট কারে উঠলাম এরপর হেঁটে কিছু রাস্তা দিয়ে চললাম আমি রাস্তায় উপরের দিকে তাকাইতে পারি না আমি রাস্তায় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা শুরু করলাম গাড়িতেও নিচে তাকিয়ে থাকলাম সামনের দৃশ্যগুলো যে দেখবো দেখার মতো উপায় নাই পশ্চিমাদের কালচার বাংলাদেশেও ঢুকতেছে আজকেও বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর যুবক আর যুবতী আছে জিন্সের প্যান্ট পরে এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা নাটোরে নাই নাই আরে নাই তো আছে আছে আমার ভাইয়েরা নাটোরে আছে কিনা জানি না তবে বড় বড় শহর ঢাকা শহরে যান চট্টগ্রাম শহরে যান বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন আজকে যুবক আর যুবতীরা এরকম করে চুলগুলো ছোট ছোট করে কাটছে জিন্সের প্যান্ট পরছে ফাটা ফাটা প্যান্ট পরে পরে ঘুরতেছে দেখে তো মাথায় কাজ করে না কথা বলেন ঠিক কিনা
এমন একটা পরিবেশ পর্দাহীনতায় কোথায় পৌঁছেছে ও বাংলাদেশের যুবক ও যুবতী বোনেরা, গভীর মন দিয়া কলিজা দিয়ে কথাগুলো শুনবেন। কেন আমরা আজকে জাহান্নামের পথে হাঁটতেছি, কেন এই কাজগুলো করতেছি? জিনসের প্যান্ট পরলে কি হবে আপনি কি জানেন ও যুবতী বোন? আপনি জানেন না, আপনি যদি কোনো পশ্চিমাদের কালচার অনুসরণ করেন ও যুবক ভাই, আজকে তোমরা যারা আর্জেন্টিনার গিয়ে জার্সি গায়ে দিয়েছো, তোমরা কি জানো আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে মসজিদে যাও, কিন্তু তুমি হয়তো জানো না গেঞ্জির পিছনে একটা সূর্যের মতো স্টার চিহ্ন আছে না নাই দেখছেন আপনারা? আমি অবাক হয়ে গেলাম, এই সূর্যের মতো একটা চিহ্ন আর্জেন্টিনার গেঞ্জি যদি কোনো মানুষ গায়ের মধ্যে দেয় তাহলে এই মানুষটা মনের অজান্তেই শিরক করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বললাম কথাটা যুবক ভাইরা, তুমি তো তোমার মনের অজান্তেই তুমি তোমার সুপার স্টারের জন্য জাহান্নামে চলে যাচ্ছ। তুমি হয়তো জানো না আর্জেন্টিনা এটা মুসলিম কান্ট্রি নয়, এই আর্জেন্টিনার গেঞ্জির মধ্যে পিছন দিকে সূর্যের মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ভালো করে তাকিয়ে তুমি ভালো করে একটু দেখো, এখন হয়তো দেখো নাই এই সূর্যের মতো যে চিহ্ন, এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, বরং আর্জেন্টিনার দেবতা সূর্য দেবতা ইনন নামক দেবতার মূর্তির ফটো ছবিটা আর্জেন্টিনার গেঞ্জির মধ্যে পতাকার মধ্যে দেওয়া আছে। আর এই গেঞ্জি গায়ে দিয়ে তুমি মুসলমান হয়ে মসজিদে যাও, তুমি তো মুসলমান হয়েও মুশরিকের কাতারে দাঁড়ায় আছো ঠিক না? এজন্য আপনি মনের অজান্তে শিরকের গুনাহ করে ফেলছেন, পিঠের মধ্যে মূর্তি নিয়া, তাও আবার সাধারণ মূর্তি নয়, একজন দেবতার মূর্তি, একটা সূর্য দেবতার মূর্তি তুমি পিঠে নিয়ে যাও। তুমি কার কালচার কার সংস্কৃতি অনুসরণ করো? আজকে তুমি হয়তো জানো না ও যুবতী বোন, আপনি হয়তো জানেন না, আপনি পশ্চিমাদের দেখে ইন্ডিয়ান কালচার দেখে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিন্তু আপনি জানেন না আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনি যদি আজকে জিন্সের প্যান্ট পরে মহিলা ও মা আপনি জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি জানেন আপনি সারা জীবন ইবাদত করলেন কিন্তু এই পশ্চিমাদের অনুসরণ করার জন্য জিন্সের প্যান্ট পরলেন, আল্লাহ নবী তো জানিয়েছেন যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সাদৃশ্য হয়, তার মানে মেয়েদের সাজ পোশাকে নিজেকে সাজায়, আবার কোনো মেয়ে মানুষ পুরুষের সাজ পোশাকে নিজেকে সাজায়, তাহলে ওই ছেলেও জাহান্নামে যাবে, মেয়েও জাহান্নামে যাবে। এজন্য মেয়েদের চুল কেটে ছোট ছোট করে ছেলের মতো সাজা যাবে।